আমি ঘুরে ফিরে কি একই দরজায় চলে আসলাম। ও তো ওয়েলকাম ব্যাক সবাইকে আবারও একটি নতুন গেম প্লে ভিডিওতে। আর আজকে খেলবো আবারও একটি হরর গেম, আর এটা খুব ফেমাস একটা হরর গেম। তো আর গেমের মধ্যে হচ্ছে যে ক্যারেক্টারটা থাকবে, মানে বাচ্চা ক্যারেক্টারটা হচ্ছে আমি, মানে আমি বাচ্চা হয়ে খেলতে হবে। কোথায় ঢুকে গেছি ভাই, আমার মনে হয় এখনো জন্মই হয়নি নাকি, এটা পেটের মধ্যে নাকি, এটা কি? ও কেমন দেখো, ও এটা বোতল না, বোতল এটা কাচের গ্লাস। ও ভেঙে ফেললো, দেখো কত ভালো মম। আমাদের এখানকার মম হতে মানে একদম তুলা আছাড় মারতো। গ্লাস ভাঙা, তুমি গ্লাস ভাঙছো আমার। তো বল ফল সব পড়ে গেল, দেখো খেলার কত জিনিস আছে। তো ওটা হচ্ছে আমার মম। মম কি যেন করছে আমার জন্য, আর আমি হচ্ছে এখানে বসে আছি। আমি নড়াচড়া করতে পারছি না কেন, শুধু হাতগুলো নড়াতে পারছি। তার মানে আমার বয়স খুবই কম হতে মানে হবে হয়তো। আর এখানে আমার কি করতে হবে, এটা হচ্ছে মা আমার। হ্যাঁ, তো এখানে ও বার্থডে কেক নিয়ে আসছে আমার। কি আজকে বার্থডে না মমের বার্থডে? ওকে, তো আমার আজকে বার্থডে, তো সবাই বার্থডে উইশ করো। আমার বয়স মাত্র 2 বছর, আমি আজকে বাচ্চা। আর সবাই আজকের জন্য বাচ্চা হয়ে যাও, গেমটি বাচ্চা হয়ে ইয়ে করো, ফিল করো যে গেমটা আসলে কেমন। জাগে 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 করতে হবে না, তুমি দাও, আমার খিদে পেয়েছে। এখান থেকে আমি কি করব, দেখো কত কিউট বাচ্চা আমি। আমি মুখ দেখতে পাচ্ছি না নিজে। ওহো কি যেন আসলো, না হরর সিন শুরু হয়ে গেল নাকি? মনে হচ্ছে না হরর সিন শুরু হয়ে গেছে। যাই হোক, এমন ভাব করছে কেন, মনে হয় ক্রাইম ট্রাইম কিছু একটা করতে যাচ্ছে লজ্জা পেয়ে পেয়ে। যাই হোক, আমি এখন কি করব, এটা কেক তো আমি খেতেও পারবো না। ও কিছু একটা হচ্ছে এখানে, কে যেন একটা এসেছে, কোনো মানুষ এসেছে আমার ঘরে। সব কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, মানে কি? ও যাই হোক, আমি কিছু বুঝতে পারছি না। কোনো কারোর সাথে একটা ঝগড়া ফগড়া কিছু একটা হচ্ছে, দেখো সব ঘোলাটে হয়ে গেল কেমন যেন। ওকে, তো মম চলে এসছে আবার। আমি চিন্তায় পড়ে গেছিলাম, আমি বললাম কি আবার হলো, কি ফাউল, কি পেয়েছো তুমি? ও আমার জন্য গিফট নিয়ে এসছে, চলো দেখি গিফটের প্যাকেটের মধ্যে কি আছে। আর এখানে কেক, আমি খিদে পেয়েছে তো আমি খাবো, কেক খাওয়া আগে, আগে কেক খাবো। তো আগে নিয়ে চলে গেল। এই গিফটটার মধ্যে কি আছে সেটা তো দেখতে দাও, আমি গিফটটা দেখবো কি আছে আমার জন্য। আমি একটা বাচ্চা, আমার এত ধৈর্য ক্ষমতা নেই, আমাকে গিফটটা দেখাও। ও বাচ্চাটা দেখো সত্যি কত কিউট, আওয়াজ করছে। মা ছায়া আসছে, ও মা ওই দেখো ছায়া আসছে। মা দেখবে না এগুলো, মা দেখবে না, কারণ জানি ভূতের গেমে ভূতের সিনেমা এরকম হয় যে পিছন পিছনে কালো ছায়া আসছে, পিছনে পিছনে কালো ছায়া আসছে। আমার ভয় লাগছে এখন থেকেই, কিন্তু ভয়ের এখনো কিছু সেরকম কিছু শুরু হয়নি। অ্যামং দ্য স্লিপ এই গেমের নাম, আর এটা হচ্ছে একটি পিসি গেম, কিন্তু পিসি গেম হলেও গেমটি খুব ইন্টারেস্টিং। অ্যান্ড্রয়েডে আছে কিনা আমি জানি না। তো চলো, আর কি করতে হবে, আমাকে একটা রুম দিয়ে দিল যেখানে বসে বসে আমি হয়তো ডেইলি খেলাধুলা করি, মানে আমার এটা আমার পার্সোনাল রুম, এটা খেলার জন্য। দেখো কত বড় রুম দিয়েছে। ও ও ট্যাডি, এখানে একটা ট্যাডি বিয়ার আছে মনে হচ্ছে। ফোন এসছে, আচ্ছা ফোন এসছে। মা চলে গেল, আমি এখন কি করবো? এই বাক্স থেকে ট্যাডিটা আমাকে বার করতে, আমি মানে হাঁটতেও পারি না নাকি? আমি তো 2 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চারা কি হাঁটতে পারে? আমি জানি না। ও দাঁড়াতে পেরেছি, তার মানে হাঁটতে হয়তো পারবো। ও কত সুন্দর, দেখো এগুলো কি খেলাধুলা করা যাবে? যাই হোক, এখান থেকে আমাকে যেতে হবে, বলটা সরাও এদিকে টেনে আনো। ও আমি ক্রাউচ করেও যেতে পারি, এখান থেকে যেতে হবে বাইরে। ও ওয়াও, এখান থেকে আমার টেডিটা আমাকে নিজে বার করতে হবে, তার মানে এখান থেকে চলো উপরে উঠে দেখা যাক কেমন হয়। আর বাচ্চা হয়ে গেছি আমি এবার, দেখো কত সুন্দর মজা লাগছে। এখান থেকে আমাকে কি করতে? ও এটা ঘোড়া, কত খেলার জিনিস ভাই। আমি ছোটবেলায় একটা বল চেয়ে কান্নাকাটি করে মেলার মধ্যে গড়াগড়ি করে একটা বল কিনে দিত না। আর এটা দেখো বল, এখানে কত ভূতটুত চলে আসলো নাকি? ও আমার ওই টেডিটা বিয়ারটার ইয়েটা কই, বাক্সটা কই যেখানে গিফটটা রাখা ছিল? এই তো টেডির বাক্স। ও পড়ে গেছে। আমি পুরোপুরি এখন হাঁটতে শিখিনি ঠিক করে। ড্রয়ারগুলো খুলতে হবে না, ড্রয়ারের মধ্যে কিছু তো নেই। আমি ভাবলাম ড্রয়ারের মধ্যে ইয়ে দিয়ে থাকবে, এটা আমাকে পারতে হবে। ও টেডি কই, টেডি কই মা, আমাকে টেডি দাও। টেডিটা ছিল বাক্সের মধ্যে, দেখো টেডিটা হারিয়ে গেল। না টেডিটা এখানেই তো ছিল, কোথায় কিনা না আওয়াজ আসছে। ও টেডি এখানে কি করে? কথা বলা টেডি, টয় স্টোরি। চলো, আমার নাম আমি কি করে বলবো, আমি কথা বলতে পারি না, আমার বয়স 2 বছর মাত্র। আমার বলছে আমার নাম কি, 2 বছরের বাচ্চা কি করে কথা বলতে পারে? দেখো আমি কথা বলতে পারি না। হ্যাঁ গেম খেলবো, আমরা তো গেমই খেলছি। তোমার সাথে গেম খেলবো না আমি, তোমাকে আমার ভালো লাগছে না, তুমি স্নান করে এসে যাও। আমার আচ্ছা, আমার এলিফ্যান্ট লুকাবে। আমি তোর সাথে কেন খেলবো, ভূত কোথায় তাই বল আমাকে, ভূত কোথায়? ভূতের সাথে খেলবো আমি? गेमर मध्य भूत देखते ना कि देखते टैटर साथ खेलते ना कि हाइड एंड सीक खेलो तुम्हारे तई ना भूत खुजते हैं भूत खुजते गेम। अच्छा ओदिके घुरे चोख बंद करते हैं। अच्छा बंद कर 3, 2, 1 लुकायनी। अच्छा मैं गेमर चोख बंद सबाई कोथा एलिफेंट लुकिए दिए देखो एलिफेंट नहीं टैडी तुम्हें तुले आछाड़ मारबो किन्तु आमी तुम्हार साथे खेलबो ना आमार मा आमाके भोका दिबे। टैडी कोथाय रेखे दिल एलिफेंट? ओ टैडी हाटछे देखो कत किউট लागছে। हे टैडी তুমি কি জানো ভূত কোথায় আছে? আমি ভূত দেখবো এই গেমে নাকি ভূত আছে ভয়ঙ্কর। কোথায় ভূতটা আছে আমাকে দেখাও। আরে পুতুলের সাথে কেন খেলছি ভাই বোরিং লাগছে আমার। আমি ভূত দেখবো ভূত কোথায়? এও পেয়ে গেছি ট্যাডি ডে ইউ ফাউন্ড ইট করে আসছে তো এখান থেকে এত কাছে লুকানোর কি আছে একটু এখানে সামনে লুকিয়ে রেখে দিয়েছে তো দেখতে পাবো। এই নাও তোমার মুখে ছুঁড়ে মারবো আমি এলিফ্যান্ট নাও। ইজ দ্যাট আ মিউজিক বক্স? ডাজ ইট ওয়ার্ক? মিউজিক বক্স কোথায় দেখলে তুমি? মিউজিক বক্স কোথায় দেখলো? ওই দেখো মিউজিক বক্স বাজছে ঠিক আছে। নাইস মেলোডি। হ্যাঁ সবই ভালো আমার ঘরের। দেখো কত খেলার তোমাকে আমি আরো খেলার জন্য দেখাবো। এই দেখো বল হিটিং দোজ পিনস উইথ দ্য বোলিং বল। এগুলো আমাকে ফেলতে হবে এটা দিয়ে। সে দেখো সবগুলো ফেলে দিয়েছি আর কিছু। ট্যাডি বই পড়তে পারে আমি তো এখনো ও ট্যাডি দেখো বই পড়ছে। ড্রাই হিল we could use a drink কি ভাষায় লেখা এগুলো? এই ইংলিশও তো না পড়ছে কি করে? এ ট্যাডি বলে হচ্ছে আমার ভূত। এ ট্যাডিটাই ভূত তাছাড়া এরকম করে কি করবে? মাকে আমি ডাকবো কিন্তু আমার ভয় লাগছে এবার। এই ট্যাডিটা এই এখানে একটা পান্ডার মাথা রাখা আছে। ট্যাডি আমাকে আরো কিছু করতে হবে। ও ও ট্যাডি খুশি হয়ে গেছে এখানে রেল ট্র্যাক দেখে। কি করতে হবে? does it run? how do you start it? চলে আমার ট্রেন চলে আমার সবকিছু চলে। এই যে এখানে এই যে সুইচ আছে এটা এটা যদি আমি চালাই তাহলে ট্রেনটা চলে। দেখেছো রাউন্ড এন্ড রাউন্ড। ট্যাডি খুব খুশি হয়ে গেছে মনে হয় ট্রেন দেখেনি কখনো। ট্যাডিকে ছোটবেলায় ট্রেন ফ্যান কিনে দেয়নি তার জন্য ট্রেন দেখে খুশি হয়ে গেছে। এখন আমাকে তোমাকে পিঠে বসিয়ে ঘোরাতে হবে। আমি খেলবো না তোমার সাথে আমি মা আসবে। আচ্ছা আসো চলো দেখবো কোথায় নিয়ে যাও। কোনো কালো জায়গায় নিয়ে যেতে হবে মানে অন্ধকার জায়গায় নিয়ে যেতে হবে আমাকে ট্যাডিকে। আচ্ছা এখানে যেতে হবে আলমারির মধ্যে অন্ধকার আছে দেখো। it has to be darker ও আমাকে দরজা বন্ধ করতে হবে। ঠিক আছে আমি দরজা বন্ধ করি। আমি কেন করছি টেডির কথা আমি কেন শুনছি? টেডি যদি ভূত হয়ে যায়। ও টেডির মধ্যে আগুন জ্বলছে আগুন না লাইট জ্বলছে দেখো মানে লাইটের কাজ করা যাবে টেডি দিয়ে। আর এটা আমি কোথায় চলে আসছি? ও সবকিছু একদম ভয়ানক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। টেডি মনে হচ্ছে শয়তান নাকি? ও আমার ভয় লাগছে এখন থেকে। এটা কোথায় টেডি? এটা এটা কিন্তু উচিত না। আমাকে কোথায় নিয়ে আসলে তুমি অন্ধকারের মধ্যে? ও এটা কিসের আওয়াজ করলো? আমার আমার এখন থেকেই শুরু হয়ে গেছে ভয়। ভয় দেখাস না দেখ ট্যাডি আমার এমনিতে ভয় লাগছে। ও মা এসে গেছে। ও ভয় পেয়ে গেছিলাম না ট্যাডি আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে অন্ধকারের মধ্যে। মা চলে এসেছে এখন আর কোনো ভয় নেই। ট্যাডি হ্যালো মিস্টার বেয়ার। ট্যাডি মা ট্যাডি কথা বলতে পারে কথা বলা ট্যাডি এটা। ট্যাডি কথা বলছে না। ট্যাডি ট্যাডি কথা বলছে না। ট্যাডি খুব শয়তান মাকে দেখে কথা বলছে না। ট্যাডি এতক্ষণ আমার সাথে খুব হাজাচ্ছিলে তুমি। মায়ের সাথে কথা বলো। মা এসে দেখে ভয় লাগছে নাকি? আমি সব বলে দেবো। আমাকে তুমি ডার্ক সাইডে নিয়ে গেছিলে তাই না? সব বলে দেবো আমি। দেখো ট্যাডি কথাও বলছে না এখন। কত পাজি। ট্যাডির সাথে এখানে আমাকে শুইয়ে দিল। আমি এখন ঘুমাবো এখানে বসে বসে মানে গুড নাইট। ট্যাডিকে নিয়ে কি করব? ও মা গান গিয়ে ঘুম পাড়াচ্ছে কত সুইট। রাত হয়ে গেছে ঘুমিয়েও গেছি আমি মনে হয়। কমেডি গেম বেশি লাগছে এর মধ্যে। ফানি কি আছে ভাই? ফানি কিছুই দেখতে পাচ্ছি ফানি কিছুই দেখতে পাচ্ছিলাম না। ও গানটা কেমন যেন শোনাচ্ছে এখন। ট্যাডি ওঠো ট্যাডি আমার মা চলে গেছে কোথায় যেন ঘরটা লাইট ফাইট বন্ধ করে দিয়ে। ওইদিকে একটা দরজা খুলে রেখে চলে গেছে। কিছু করতে হবে কি আমাকে? আমি জানি না এখন। ট্যাডি নাক ডেকে ঘুমাচ্ছে। ট্যাডি ট্যাডি সরে যাচ্ছে কেন? ট্যাডি ঠ্যাং ধরে উঁচু করে দিল। ওই ট্যাডিকে কে ধরে নিল? ট্যাডি ট্যাডিকে ঘরের বাইরে নিয়ে চলে গেল কে যেন। আমাকেও নিতে আসছে কে যেন। আমাকেও নিয়ে যাচ্ছে। এই নিশ্চয়ই এবার ভূতের কাছে। এবার আমার সত্যি সত্যি ভয় লাগা। কোথায় চলে আসলাম ভাই আমি? ট্যাডি ফ্যান লাইট বন্ধ হয়ে গেছে সব ভয়ানক হওয়া শুরু হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা এখান থেকে আমাকে দরজাটা খুলতে হবে। দরজাটা খুলতে গেলে আমাকে টুল নিয়ে যেতে হবে কারণ ওখানে আমি যেতে পারবো না তাছাড়া। এইটুক বাচ্চা কত কি করবে ভাই? ট্যাডিকে নিয়ে তো চলে গেল। মায়ের গলার আওয়াজ না কান্না করছে। चलो देखी कि जान माँ के धरे नहीं गए मन है मायर ही तो गलार आवाज़ देखो मन हम भूते धरे माँ के। अच्छा एटार मध्य आटके रेखे का जान व्हाट एट लक कर खुलबो कि करे चाबी कोथाय चाबी नहीं तो प्लाग आछे बंद हो गेছে টেডি টেডি এটার মধ্যে কি করছে थैंक यू টেডি কে এখানে আটকে রেখে দিয়েছে কে জানো something's but টেডি কে not right দেখো you need এসো এসো বাইরে এসো আমার মা কোথায় গেল বলো হ্যাঁ টেডি টেডি কোথায় চলে গেল আবার হারিয়ে গেছে টেডি দেখো টেডি আর নেই এটার মধ্যে কোথায় যেন চলে গেছে এই দেখো আমার ছায়া अंधकार जगह चले आसलम माँ कोथाय जानो चले गेছে माँ के खुजे पाওয়া যাচ্ছে না माँ के খুঁজতে হবে যেখানে আমাকে যেতে হবে সামনে সামনে একটা টিভি চলছে যেখানে বুঝতে পারছি না আরো কিসে কিসে কি কি যে হচ্ছে ও এখানে মনে হয় মাকে ধরে নিয়ে আসছে কিসে জানো এটা কি ভাই আমার ভয় লাগছে আমি খেলবো না এই গেম এই একটু আগে তো ভালো সুন্দর গেম ছিল এটা তো ভূতে পরিণত হয়ে যাচ্ছে মজা করছিলাম এই গেম খেলবো আমি ভয়টাই পাই না কত সুন্দর গেম দেখো একটা বাচ্চা আছে একটা টেডি আছে আমি এই গেম কেন ভয় পাবো এখানে একটা কলা আছে কলা সবুজ কলা টেডি টেডি কথা বলছিস না কেন টেডি কথা বলো আমার সাথে আমার ভয় লাগছে এটুক বাচ্চার উপর কত চাপ মনে হয় একটু আগে একটা লোক এসে মায়ের উপর হামলা করেছিল না কি যেন করেছিল ও এদিকে মনে হচ্ছে ভূত ফুত কিছু একটা আছে আর আমার ভূত দেখতে আজ প্রথমবার হাসি পাচ্ছে যে ভূতটা কীরকম হবে এই গেমের কারণ গেমটা কমেডি টাইপের গেম ছিল শুরু থেকেই ও এটা এরকম হতে পারে না এটা ভূতের গেম হতে পারে না বাচ্চাটা কত কিউট এটা এত সুন্দর একটা বাচ্চাকে ভূতে ধরবে নাকি আমি একটা মাত্র 2 বছরের শিশু আমাকে ভূতে কেন ধরবে এখানে আরেকটা দরজা আছে কত দূর যাব আমি এরকম করে করে মা এখানে মা আছে ও ওর আর কেউ নেই ও এটা কি হচ্ছে সব ঝিরঝির ঝিরঝির করছে কেন এখানে মা নেই তাহলে কোথায় গেল এখানে মা নেই चलो एखान जाए सामने और एखान दरजा आलकतरा फेले दिए जान आलकतरा ना कि देखो गान सुनते मन वो मायर गान चलो माँ के मन खुजे पे गेगो तो किचू नहीं आटके जा एखने दरजाटा आछे किन्तु एखाने देखो कि जान आछे मन होच्छे गानेर आवाज़ आमी कोत्थेके के सुनते पाच्छि जानो आमी घुरे फिरे कि एकई दरजाय चले आसलाम ओ ओ भाई এই গেমের মধ্যে এত জাম্প স্কেয়ার আমি ভেবেছিলাম হয়তো ভূত ভূত আসবে নরমালি এই গেম মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমার এদিকেই যেতে হবে মনে এটা কি যেন একটা খুলে গেল দাঁড়াও এখান থেকে তো গানের আওয়াজ আসছে মনে হয় ভেসে ভেসে এখানে কি আছে এখানে আর কিছু নেই দেখো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে গেম আমি ভাবিনি যে এই গেমটা এতটা ইন্টারেস্টিং হতে পারে আমার এই প্রথমবার এই জাম্প স্কেয়ারটা দেখে খুব এটা কি নেদার পোর্টাল জানেন না নেদার পোর্টালের মতো লাগছে আর এখানে চলো নেদার পোর্টালে আমরা যাব মানে অন্য দুনিয়ায় চলে যাব নেদার পোর্টালে গেলে এটা অন্য দুনিয়া টাইপেরই কিন্তু পুরোপুরি অন্য দুনিয়া না হেই হ্যালো হ্যালো ওটা মা মামি নেকলেস নেকলেস দিয়ে আমি কি করব চলো নেকলেস হারিয়ে গেল আমাকে নেকলেস দিয়ে হারিয়ে গেল আমার ভয় ভয় লাগছে এখন বাজে রাত 1টার সময় আমি এই হরর গেম খেলছি দেখো আচ্ছা আর কিছু আমার কাছে নেই আপাতত আর গেমটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এটা নেক্সট পার্ট কারা কারা যাও তাড়াতাড়ি গেমটিতে লাইক করো যদি 1500 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে এটা নেক্সট পার্ট আসবে চলো দেখি নাকি আরে এখানে আমি পড়ে যাব তো ও না 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 আমি মানে পড়ে গেলাম আচ্ছা এটা চ্যাপ্টার 1 কমপ্লিট হলো সম্ভবত আচ্ছা যাই হোক এই গেমটা অনেক মজার হতে চলেছে প্রথমবার হয়তো একটু বোরিং লাগতে পারে সেটা চলে আসলাম কোনটা আর ইউ অলরাইট হ্যাঁ আমি অলরাইট আজকে আর খেলবো না এই গেম আমার এমনিতে টেডি কোথায় যাচ্ছে একা একা আমি যাবো একসাথে আজকের মতো এই পর্যন্ত গেমটি আর বেশি বড় করবো না আর ভিডিওটিতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই 1500 লাইক কমপ্লিট করে দাও কারণ 1500 লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এটা নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে আমার খুব ইন্টারেস্টিং লাগছে গেমটা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন কোথা থেকে পাবো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, খুব তাড়াতাড়ি 50k সাবস্ক্রাইবার হতে চলেছে, খুব তাড়াতাড়ি 50k ফ্যামিলি হতে চলেছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কি করছো তোমরা? আর আজকের মতো এই পর্যন্ত। গেমটির পরের পার্ট দেখতে হলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর লাইক না করো তাহলে আমি নেক্সট পার্ট আনবো না। বাই।